Assalamu alaikum, I'm Nilpari Yasmin. Hello my dear students, how are you? I hope all of you are fit and fine. Okay my dear students, I'm your science teacher. Welcome to my online class. Today I discuss with you chapter 10, Good Habits. Before I'm going to the class, dear students, in your last class, I discussed with you tick the correct answer and matching. I hope all of you have learned it. Today I discuss with you question answer from your textbook. So my dear students, please take your science book and open your book, page number 72. Take your science copy. Okay, are you ready to write? Today I gave you some question answer. Let's focus on today's topics. Answer these questions. Question number 1. What type of child does everyone like? What type of child does everyone like? What type of child does everyone like? The answer is, everyone likes a child who has good habits. Everyone likes a child who has good habits. Everyone likes a child who has good habits. Question number 2. What do you use to clean your teeth? What do you use to clean your teeth? What do you use to clean your teeth? The answer is, we use toothbrush to clean our teeth. We use toothbrush to clean our teeth. We use toothbrush to clean our teeth. Question number 3. Why should you rinse your mouth after eating? Why should you rinse your mouth after eating? Why should you rinse your mouth after eating? The answer is, because it removes food particles stuck in our teeth. Because it removes food particles stuck in our teeth. Because it removes food particles stuck in our teeth. Question number 4. How do you feel after a good bath? How do you feel after a good bath? How do you feel after a good bath? The answer is, we feel fresh after a good bath. We feel fresh after a good bath. We feel fresh after a good bath. So dear students, to help you writing, I repeat it again. Question number 1. What type of child does everyone like? So, কি ধরনের বাচ্চা আছে আমাদের পছন্দ? কি ধরনের বেবি আমাদের পছন্দ বা বাচ্চা আমাদের পছন্দ? তাহলে আমরা তো জানি কি ধরনের বাচ্চা আমাদের পছন্দ, যাদের গুড হ্যাবিট আছে, যারা কথা শুনে এবং যা যা এই যে ভালো অভ্যাসগুলো যেগুলো বলা হয়, যার ব্যাড হ্যাবিট নেই, সে তার সব রুলস এন্ড রেগুলেশন গুলো মেনটেন করে চলে, ওই চাইল্ডটাকে সবাই পছন্দ করে। তো আমার স্টুডেন্টরা তো সবাই গুড হ্যাবিট গুলো মেনটেন করে, তাই না? তো অল অফ ইউ আর ভেরি গুড। সো আমাদের এই আনসারটা কি হবে? হোয়াট টাইপ অফ চাইল্ড ডাজ এভরিওয়ান লাইক? এভরিওয়ান লাইকস আ চাইল্ড হু হ্যাজ গুড হ্যাবিটস। ওই বাচ্চাটাকে সবাই পছন্দ করে যার
গুড হ্যাবিটস আছে। তো গুড হ্যাবিটস এর মধ্যে কি কি? যে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকবে, ডেইলি দুইবার দাঁত ব্রাশ করবে, গোসল করবে, ঠিক মতো পড়ালেখা করবে, খাওয়া দাওয়া করবে। তো এইসব রুলস গুলো যে মেনটেন করে তাকে কি বলে? গুড বয় অ্যান্ড গুড গার্ল বলে। তো আমার স্টুডেন্টরা তো খুবই ভালো, ওরা তো ওগুলো সব মেনটেন করে চলে। তাহলে তোমরা সবাই কি গুড চাইল্ড? তো তোমাদেরকে তো সবাই পছন্দ করে, তাই না? এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার টু তে কি আছে। হোয়াট ডু ইউ ইউজ টু ক্লিন ইউর টিথ? তো আমরা দাঁত পরিষ্কার করার জন্য কি ইউজ করে থাকি? আমরা আমাদের দাঁতগুলো পরিষ্কার করার জন্য অবশ্যই টুথব্রাশ ইউজ করি, তাই না? তাহলে টুথব্রাশ দিয়ে আমরা আমাদের দাঁতগুলো পরিষ্কার করে থাকি। তো আমরা আমাদের দাঁত পরিষ্কার রাখার জন্য ডেলি দুইবার দাঁত ব্রাশ করি। একবার হচ্ছে রাতে ঘুমানোর সময়, ঘুমানোর আগে ঠিক আমাদের ডিনার করার পর একবার দাঁত ব্রাশ করি, আর ঘুম থেকে সকালবেলা ঘুম থেকে উঠার পর একবার দাঁত ব্রাশ করি। তো এটার আনসার কি হবে? হোয়াট শুড ইউ ইউজ টু ক্লিন ইউর টিথ? উই ইউজ টুথব্রাশ টু ক্লিন আওয়ার টিথ। এরপর কি আছে দেখো, কোয়েশ্চেন নাম্বার থ্রি। হোয়াই শুড ইউ রিন্স ইউর মাউথ আফটার ইটিং? তো তোমার খাবার পরে কেন মুখটা ধুতে হবে বলো তো? হোয়াই শুড ইউ রিন্স ইউর মাউথ আফটার ইটিং? কারণ হচ্ছে তুমি যখন খাবার খাও ওই সময় তোমার মুখের আশেপাশে তোমার খাবার গুলো লেগে থাকতে পারে, মুখে লেগে থাকতে পারে, দাঁতে স্টাক হয়ে থাকতে পারে। তো সেজন্য অবশ্যই আমাদের কি করতে হবে? খাওয়ার পরে ভালো করে মুখ ধুতে হবে। তো দ্য অ্যান্সার ইজ, হোয়াই শুড ইউ রিন্স ইউর মাউথ আফটার ইটিং? দ্য অ্যান্সার ইজ বিকজ ইট রিমুভস ফুড পার্টিকেলস স্টাক ইন আওয়ার টিথ। তো আমরা এই কোয়েশ্চেনটা আমি শুধুমাত্র বিকজ দিয়ে শুরু করেছি, এই জন্য এটা লিখতে গেলে অনেক বড় হবে যে হোয়াই শুড ইউ রিন্স ইউর মাউথ আফটার ইটিং। আমি যদি এখান থেকে লিখতে যাই তাহলে কোয়েশ্চেনটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের এটা মনে থাকবে না। তোমরা তো এখন অনেক ছোট, তাই মিস তোমাদের জন্য এটা ছোট করে দিয়েছি। তোমাদের শুধুমাত্র এখান থেকে লিখতে হবে বিকজ ইট রিমুভস ফুড পার্টিকেলস স্টাক ইন আওয়ার টিথ, এটা লিখতে হবে। আর যারা মনে করছো যে না আমি এখান থেকে কোয়েশ্চেন থেকেও লিখে যাবো, তাহলে লিখে যেতে পারো। তাহলে তোমরা এভাবে লিখবা, উই শুড রিনস আওয়ার মাউথ আফটার ইটিং বিকজ ইট রিমুভস ফুড পার্টিকেলস স্টাক ইন আওয়ার টিথ, এতটুকু লিখলে হবে। সো কোয়েশ্চেন নাম্বার ফোর, হাউ ডু ইউ ফিল আফটার আ গুড বাথ? হাউ ডু ইউ ফিল আফটার আ গুড বাথ? তো যখন তোমরা গোসল করো, গোসল করার সময় তোমাদের কেমন লাগে বা গোসল করার পরে তোমাদের কিরকম লাগে বলো তো? সবাই তো গোসল করতে পছন্দ করি, তাই না? অনেকক্ষণ ধরে পানি নিয়ে খেলা যায়, সোপ নিয়ে খেলা যায়, পাবস ফুলিয়ে ফুলিয়ে, তাই না? আমরা সবাই এটা খেলি না, বাবস নিয়ে এভাবে ফুলিয়ে ফু দিয়ে দিয়ে বাবস উড়াই। তো সেজন্য আমাদেরকে গোসল করতে বললে আমরা অনেক খুশি হয়ে যাই, কারণ আমরা ইচ্ছা মতো পানি নিয়ে খেলতে পারি, সোপ নিয়ে খেলতে পারি। তো এটার আনসার কি হবে বলো তো? হাউ ডু ইউ ফিল আফটার এ গুড বাথ? উই ফিল ফ্রেশ আফটার এ গুড বাথ। তো আমরা অনেক ফ্রেশ ফিল করি যখন আমরা একটা ভালো শাওয়ার নিয়ে নিই, তাই না? শাওয়ার নিয়েও গোসল করা, বাথও গোসল করা। তো দেখো তোমাকে ফ্রেশ থাকতে গেলে কি কি করতে হবে? অবশ্যই তোমাকে ডেইলি গোসল করতে হবে, এবং এই যে আমরা তো বাইরে খেলি, আর বিশেষ করে এখন যেই করোনা ভাইরাস এর চলতেছে, বাইরে করোনা ভাইরাসের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছে, সেজন্য এখন আমাদের খুব বেশি পার্সোনাল হাইজিন মেনটেন করে চলতে হয়। তাই আমরা গোসল করার সময় খুব ভালো করে সাবান দিয়ে গা ধুতে হবে, ভালো করে সোপ ওয়াটার দিয়ে ভালো করে ধুতে হবে। আর
যখনই আমরা বাইরে যাব, বাইরে যাওয়ার সময় মাস্ক পরে যাব, এবং বাইরে থেকে আসার সাথে সাথে আমরা সোপ বা হ্যান্ড ওয়াশ দিয়ে আমরা আমাদের হাতটা হাত ভালো করে ধুয়ে ফেলবো। অবশ্যই 20 সেকেন্ড ধরে আমাদের হাতটা ওয়াশ করতে হবে, এই যে সোপ দিয়ে ভালো করে ওয়াশ করতে হবে। সো এখানে হাউ ডু ইউ ফিল আফটার এ গুড বাথ? ইউ ফিল ফ্রেশ আফটার এ গুড বাথ। আমরা যখন খুব ভালো করে শাওয়ার নিব তখন দেখবো আমাদের অনেক ফ্রেশ লাগছে, একেবারে ঝরঝরে লাগছে। আর কেন আমাদের গোসল করতে হয়? কারণ গরমের সময় আমাদের সোয়েটিং হয় যে আমরা খামি, তাইলে ভালো করে গোসল করার পর গোসল করলে আমাদের শরীর থেকে সেই সোয়েট গুলো বের হয়ে যাবে, ধুয়ে যাবে। তারপর যে ঘাম, সোয়েট মানে ঘাম, ঘামটা ধুয়ে যাবে। ঘামের সাথে আমাদের শরীরে অনেক ময়লা আটকে থাকতে পারে, তাই না? ডাস্ট লেগে, সোয়েটের সাথে ডাস্ট লেগে কি হয়, এটা ময়লা হয়ে গিয়ে শরীরের সাথে আটকে থাকে। তো আমরা যখন খুব ভালো করে সোপ দিয়ে গোসল গোসল করে নেবো, দেখবো আমাদের শরীর থেকে সব ডাট চলে গেছে। তো ভালো গোসল করার পরে তখন তোমাদের নিজের শরীরটাকেও খুব ক্লিন অ্যান্ড হেলদিও লাগবে। তো সেই জন্য ডেইলি রেগুলার গোসল করা দরকার। সো তোমরা কোয়েশ্চেন গুলো লিখেছো আশা করছি, তোমাদের লেখা শেষ হয়েছে। আজকে 1 থেকে 4 পর্যন্ত তোমরা মেমোরাইজ করবে, একসাথে সবগুলো দিলে তো শিখতে পারবে না। তো সেজন্য তোমাদেরকে আজকে 1, 2, 3, 4 চারটা কোয়েশ্চেন দিয়েছি, তোমরা এই চারটা কোয়েশ্চেনে মেমোরাইজ করবে। সো প্লিজ নোট ডাউন টুডেস হোমওয়ার্ক, লার্ন কোয়েশ্চেন আনসার 1 to 4 ফ্রম page 72। তোমরা কোয়েশ্চেন আনসার 1 থেকে 4 পর্যন্ত শিখবে। ওকে, I hope you have finished your writing. Okay. If you have any inquiry, please contact with me. Thank you.